শারীরিক দুর্বলতা কাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে দুটি খাবার একত্রিত করে খেতে বলেছেন আর বলেছেন যদি কোনো মানুষ এই খাবারটি খেতে পারে তাহলে তার শরীরে সমস্ত দুর্বলতা কেটে যাবে এবং সে হবে সুস্বাস্থ্যের অধিকারী। বর্তমান বিজ্ঞান এই হাদিসটা নিয়ে গবেষণা করেছেন, এই দুটি খাবার নিয়ে গবেষণা করে তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারের কথা বলেছেন এই খাবার দুটি যদি কোনো মানুষ একত্রিত করে খেতে পারে নিয়ম মাফিক তাহলে তার শরীরে অতিরিক্ত চর্বি জমবে না, কিন্তু তার শরীরে এমন মাসেল তৈরি হবে যার কারণে সে হবে পরিশ্রমী এবং মেধাবী এবং সে হবে একজন কর্মঠ মানুষ, সে হবে সুস্বাস্থ্যের অধিকারী। শুধু তাই নয়, তারা বলছেন এটার মধ্যে যে উপকারিতা রয়েছে আমরা দেখেছি গবেষণা করে যদি কোনো মানুষ এই খাবারগুলো নিয়মিত খেতে পারে শুধু সে সুস্থই থাকবে না, তার শরীরে যত ক্যান্সারের উপাদান আছে এই ক্যান্সারের উপাদানগুলো ধ্বংস করবে এবং তাকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বৃদ্ধি করবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইবনে মাজাহ শরীফের 3324 নম্বর এবং 3325 নম্বর দুইটি হাদিস, আরও বিভিন্ন হাদিস বর্ণনা করা হয়েছে, ইবনে মাজাহ শরীফের এই দুইটি হাদিসের মধ্যে একই কথা বলা হচ্ছে। আম্মাজান আয়েশা বলছেন আমাকে আমি ছিলাম রোগা পাতলা হালকা একজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসার আগে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসকের পরামর্শ নিয়েছি কিন্তু আমি রোগা পাতলা থেকে আমি স্বাস্থ্যবান হইনি। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন শসা এবং খেজুর একত্রিত করে খাওয়ার জন্য, আমি শসা এবং খেজুর একত্রিত করে খাওয়ার পরে আমি অল্প দিনের মধ্যেই সুস্বাস্থ্যের অধিকারী হলাম। ইয়াকুলুল কিত্তা আবির রুতব, ইয়াকুলুল কিত্তা আবির রুতব, এই দুটি খাবার আমি একত্রিত খেয়েছি, একটা হলো কিত্তা একটা হলো রুতব, একটা হলো শসা আর একটা হলো খেজুর, এই দুইটি খাবার আমি একত্রিত করে খাওয়ার কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যদি কোনো মানুষ এইভাবে খেতে পারে কী নিয়মে, বিজ্ঞান বলছে যে প্রথমে বলা হয়েছে খেজুরের কথা এবং শসার কথা, এই শসার মধ্যে যে উপাদানগুলো যে ভিটামিনগুলো রয়েছে এখানে ভিটামিন এ বি সি এবং ভিটামিন কে সহ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে শসার মধ্যে, বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ এই শসা খেতে পারে এবং তার সাথে যদি খেজুর হয় তাহলে খেজুরের মধ্যেও রয়েছে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স সহ বিভিন্ন উপাদান বিভিন্ন ভিটামিনগুলো এই খেজুরের মধ্যে রয়েছে যা একটা মানুষকে সক্রিয় করে তোলে, একটা মানুষকে কর্মঠ করে তোলে, একটা মানুষকে কাজের প্রতি স্পৃহা তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে নিয়ে তারা গবেষণা করে বলছে এটা আমরা রিসার্চ করে গবেষণা করে তারপরে এই তথ্যটা দিচ্ছি যে যদি কোনো মানুষ খেজুর এবং শসা একত্রিত করে খেতে পারে তাহলে এত উপকার হয়, কিন্তু বিশ্বনবী এটা তো রিসার্চ করার মতো কোনো যন্ত্রপাতি বা আধুনিক মেশিনারিজ তার কাছে কিছু ছিল না, তিনি কীভাবে বুঝেছিলেন এত আধুনিক তথ্যগুলো। সম্মানিত উপস্থিত, শুধু তাই নয়, তারা বলছেন আমরা গবেষণা করে দেখেছি যে এই দুইটি খাবার একত্রিত করে খেলে মানুষের শরীরে যত দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা সহ বিভিন্ন দুর্বলতাগুলো কেটে যায়। আরও বলছেন যে যদি কোনো মানুষ এই খেজুর এবং শসা একত্রিত করে খেতে পারে বিশেষ করে শিশু থেকেই যদি কোনো সন্তানকে যদি মা বাবারা খাওয়ানোর অভ্যাস করে ওই সন্তান খুব মেধার অধিকারী হয়, খুব ব্রেনের অধিকারী হয়, তুখর মেধের ব্রেনের অধিকারী সে হয়। এজন্য আমরা নিজেরা খাবো সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন খেজুর। শুধু তাই নয়, বিজ্ঞানরা বলছে যদি কোনো মানুষ এই দুইটি খাবার একত্রিত করে খেতে পারে তাহলে তার ত্বক সুন্দর থাকে, যদি কোনো মানুষ এই দুইটি খাবার একত্রিত করে খেতে পারে তাহলে তার চেহারার মধ্যে সৌন্দর্য আসে, লাবণ্যময় চেহারা হয়ে যায়। এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে বলছি আপনাদের যদি সুযোগ হয় তাহলে এই খাবারগুলো খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে আপনারা খাবেন, তাহলে দুনিয়ার জমিনেও আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং আল্লাহ রাসূলের সুন্নতটাও আপনাদের মানা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে যা কিছু করেছে প্রতিটা কথার মধ্যেই রয়েছে বৈজ্ঞানিক তথ্য, প্রতিটা কথার মধ্যে রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। এজন্য আমরা প্রত্যেকটা বিষয় মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।